আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 160-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরাতুল মুরসালাতের 31 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 32 নং আয়াত থেকে নিয়ে 38, যদি সম্ভব হয় 39 নং আয়াত পর্যন্ত আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। بسم الله الرحمن الرحيم إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم الأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين إن المتقين في ظلال وعيون। যদি আমাদের সময় থাকে তাহলে আমরা 41 নং আয়াত পর্যন্ত আলোচনা করব। চলুন শুরু করা যাক, ভেঙে ভেঙে পড়ি। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, হরকতের পরে নুনের উপরে তাসদীদ আসছে, এজন্য এখানে ওয়াজিব গুণ হবে। হা আলিফ জবর, হা জবরের পরে খালি আলিফ, তাই এখানে জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করিয়ে বা টেনে পড়তে হবে। ইন হা তারা জবর তার মিম ইয়াজের মি, জেরের পরে জজমালাইয়া, তাই জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তার মি বাজের বি, শিন জবর শাহ, বি শাহ, র জবর র, বি শাহ র, র দুইজের রিন, তানবিনের পরে ইকফার হরফ কাপ আসছে, তাই তানবিনকে ইকফা গুণনা করতে হবে। বি শাহ র রিং, কাফলাম জবর কাল, কস কপস হা জবর কস, কাল কস, রজের রি, কাল কসরি থামলে হবে কাল কসর, সত উচ্চারণ হবে র উচ্চারণ হবে, রর উপরে জজম কল্পনা করে পড়তে হবে, আর সতের উপরে তো জজম আছেই। ইন্নাহা তারমি বিশাররিং কাল কসর, কাপ জবর কা, হামজা নুন জবর আন, নুন জবর না, আন কা আন, হরকতের পরে নুনের উপরে তাসদীদ, তাই এখন ওয়াজিব গুণ হবে। হা উল্টা পেশ, হু পেশের জন্য উল্টা পেশের জন্য একেলে টান, কা আন্নাহু, জিমজের জি, মিম খারা জবর মা, খারা জবরের জন্য একেলে টানলাম জবর লা, জিমা জিমালা, তা দুই পেশতুন, তানবিনের পরে ইকফার হরফ সাদ আসছে, তাই তানবিনকে গুণনা করে পড়তে হবে। জিমালাতুন, সাদফা পেশ সুফ, র দুই পেশ রুন, সুফরুন, যদি আমরা থামি তাহলে হবে সুফর, অর্থাৎ ফা উচ্চারণ হবে, র উচ্চারণ হবে, এবং ঘর উপরে একটি জজম কল্পনা করে পড়তে হবে। কান্নাহু জিমালাতুন সুফর, ওয়া জবর ওয়াই, লাম ইয়া দুই পেশ লুই, তানবিনের পরে ইদগামে বাগুন্দর হরফ ইয়া আসছে, তাই তানবিনকে ইদগাম গুণনা অর্থাৎ গুণনা করে পড়তে হবে। ওয়াই লুই, ইয়া জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজাজের ই, ইয়াও মা ই, জাল্লাম দুইদের জিল, জেরের পরে জজম মলাইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না, মুকাদ্দিবিনা, যদি আমরা এখানে থামি তাহলে এই একালিফকে তিনালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে, এবং নুনের উপর একটি জজম কল্পনা করে পড়তে হবে। লিল মুকাজ্জিবিন, এরকম টেনে পড়তে হবে, অধিক টান, তিন আলিফ পরিমাণ। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, হা খারা জবর হা, জাল আলিফ জবর জা, খারা জবরের জন্য এক আলিফ টান, এবং জবরের পরে খালি আলিফ, তো এখানেও এক আলিফ টান। হা জা ইয়াউ জবর ইয়াউ মিম পেশমু, ইয়াউমু, লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইয়াউমুলা, হাযা ইয়াউমুলা, ইয়া নুন জবর ইয়ান,
ইয়া নুন জহর ইয়ান নুন সাকিনের পরে ইকফার হরফ তো আসছে জন্য নুন সাকিন গুণ করতে ইয়াং তাজের তি পাপ অবিশ কু পেশের পরে যজম আলাও তাই পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ইয়াং তি কু নুন জবর না ইয়াং তি কু না হাদা ইয়াউমুলা ইয়াং তি কু যদি আমরা থামি তাহলে হবে ইয়াং তি কু তিনালের প্রাণ হবে ইয়াং তি কু না ছিল থামলে ইয়াং তি কু হবে এবং এখানে একালিফের পরিবর্তে তিনালের প্রাণ হবে হাদা ইয়াউমুলা ইয়াং তি কু ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ওয়ালা ইয়া হামজা পেশ ইউ দাল জবর দা ইউ দা নুন পেশ নু ইউ জানু ওয়ালা ইউ জানু লাম জবর লা হামিম পেশ হুম লা হুম ফা জবর ফা ইয়া জবর ইয়া ফা ইয়া তা জবর তা ফা ইয়া তা দাল জের জি ফা ইয়া তা জি রাও পেশ রু পেশের পরে যজম আলা তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ফায়াতাযিরুন জবর না ফায়াতাযিরুন থামলে হবে ফায়াতাযিরুন অর্থাৎ একালিফের জায়গায় তিন আলিফ টান হবে এটাকে মধ্যে আরজি বলা হয় ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন আও ইয়া জবর ওয়াই লাম ইয়া দুই পেশ লুই তানবিনের পরে ইদগাম বাগুন্দর হরফ ইয়া আসছে জন্য এখানে গুণনা করে পড়তে হবে ওয়াইলুই ইয়া জবর ইয়াউম ইম জবর মা ইয়াউমা হামজা জের ই জাল্লাম দুই জের জিল ইয়াউমা ই জিল লাম লাম জের লিল ইয়াউমা ই জিল লিল মিম পেশ মু কাব জাল জবর কাজ মু কাজ জাল জের জি মু কাজ জি বা ইয়া জের বি জেরের পরে জজু মলাইয়া তাই জেরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে নুন জবর না মু কাজ দিবি না থামলে হবে মুকাদ্দিবিন অর্থাৎ এখানে তিন আলিফ টান হবে এক আলিফের জায়গায় এবং নুনে একটি যজম কল্পনা করে পড়তে হবে ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাদ্দিবিন হা জবর হা হা খারা জবর হা জাল আলিফ জবর জা খারা জবর জন্য এক আলিফ টান এবং জবরের পরে খালি আলিফ তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে হা জা ইয়াউ জবর ইয়াউ মিমলাম পেশ মুল ইয়াউমুল ফাসদ জবর ফাস লাম জের লি ফাসলি হাদা ইয়াউমুল ফাসলি জিম জবর জা মিমান জবর মা জামা নুন খারা জবর না খারা জবর জন্য এক আলিফ টান জামা না কাফ মিম পেশ কুম জামা না কুম আও লাম জবর ওয়াল হামজা জবর আও ওয়াল আও ওয়াও জবর ওয়া ওয়াল আও ওয়া লাম ইয়াজির লি জেরের পরে যজম আলাইয়া তাই জেরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে যাকে মধ্যে তবাই বা একালিফ মাদ বলা হয় আউয়ালি নুন জবর না আউয়ালি না থামলে একালিফকে একালিফ মাদকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এটাকে মধ্যে আরজি বলা হয় এবং শেষের হরফে একটি যজম কল্পনা করে পড়তে হবে ওয়াল আউয়ালিন هذا يوم الفصل جمعناكم الأولين فاز برفع حمزة ننزر إن نون الساكن القرى إكفر حرف كاف أشتسي إذن نون الساكن كي إكفر قلنا كرتها به فإن كاف ألف زبر كا جبر پر خالي ألف تاي جبر كي أكالي پوري مني دري غرف برتها به نون زبرنا فإن كان لم زبر لا كاف من پشكم لكم فإن كان لكم كافية زبر كاي دل دوي پش دوم تنبين پر اكفر حرف فاشت تا تنبين کی گننا کرو پرتا فا كاي دوم فا زبر فا كافية زر كي جرر پر جوزو ملايا تا جر كي اکالي پوری مانے درگو کرو پرتا فا فا كي دل او پش دو پشر پر جوزو ملايا تا پش كي اکالي پوری مانے درگو کرو پرتا فا كي دو ننزر ني ফাকি দুনি থামলে হবে ফাকি দুন অর্থাৎ একালিফকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং হুন্দুর উপর একটি যজম কল্পনা করে পড়তে হবে ফা ইং কানা লাকুম কাইদুন ফাকি দুন ও ইয়া জবর ওয়াই লাম ইয়া দুই পেশ লুই তানবিনের পরে ইদগাহ বাগুন্দর হরফ ইয়া আসছে জন্য গুণনা করতে হবে ওয়াই লুই ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা হামজা জের ই
ذل لم ذر ذل يومئذ لم لم زر لل يومئذ لل من بشمو كب ذل ذبر كذ مكذ ذر ذي مكذ با يزر بي জেরের পরে জজম আলাইয়া তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে মুকাদ্দিবিন জবর না মুকাদ্দিবিন থামলে হবে মুকাদ্দিবিন অর্থাৎ একালে পরিমাণে যে টানটা আছে এটা তিন আলিফ পরিমাণে বৃদ্ধি করে পড়তে হবে ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন হামজা নুন জার ইন নুন লাম জবর নাল ইনাল হরকতের পরে নুনের পরে তাজদিদ তাই এখানে ওয়াজিব গুণ হবে ইন্নাল মিমতা পেশ মুত্তা জবরতা মুত্তা কফিয়াজের কি জেরের পরে জজমলাইয়া তাই জেরকে একারি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে মুত্তাকি নুন জবর না ইন্নাল মুত্তাকিনা ফাইজের ফি জেরের পরে জজমলাইয়া তাই জেরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে জজের জি লাম খারা জবর লা পরে আসছে করে পড়তে হবে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে থামলে হবে অর্থাৎ এক আলিফ টানকে তিন আলিফ পরিমাণে বৃদ্ধি করে পড়তে হবে ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়া উয়ুন ওয়াও জবর ওয়া ফা জবর ফা ওয়া ফা ওয়াও আলিফ জবর ওয়া জবরের পরে খালি আলিফ তো এখানে এক আলিফ টান হবে ওয়া ফা ওয়া কাবজের কি হা জবর হা ওয়া ফা ওয়া কি হা মিম মিম জের মিম মিম সরি ঝরকতের পর মিমের উপরে তাসদিদ এখানে ওয়াজিব গুণ হবে মিম মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে মিম ইয়াশ ইন জবর ইয়াশ তা জবর তা ইয়াশ তা হা ওয়া পেশ হু পেশের পরে জজম আল ওয়াও তাই পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ইয়াশ তা হু নুন জবর না ইয়াশ তা হু না যদি আমরা এখানে থামি তাহলে হবে ইয়াশতাহুন অর্থাৎ এই যে পেশের পরে জজমাল হওয়া এক আলিফ মাদ এটাকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং এখানে একটি জজম কল্পনা করে পড়তে হবে আজকের আলোচনা এ পর্যন্ত আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন السلام عليكم ورحمة الله وبركاته